এই দাঁড়ব দাঁড়ব, এখানে ঢুকছো কোন সাহসে? তোমার ইচ্ছে মতো আসবে, ইচ্ছে মতো যাবে, এটা কি হোটেল পেয়েছো? বেরো বেরো বলছি, গেট লস্ট। মিন্টু জানো, আর একটা মেয়ের সাথে কিভাবে ব্যবহার করতে হয় তাও জানিস না? জুলি এসো, ভেতরে এসো, চলো রান্নাঘরে গিয়ে আমাকে সাহায্য করবে। হোয়াট, আমি রান্নাঘরে? আমি আপনার বাসায় রাঁধুনি হতে আসিনি। জুলি শালা, আপনার মুখে মুখে কথা বলে তোমার সাহস তো কম না। গেট আউট ফ্রম হিয়ার। তুই চুপ কর মিন্টু। ঠিক আছে, তোমার রান্না করার দরকার নেই। আরে জুলি কখন এলে? তোমার বাবা কেমন আছেন? ওহো, এটা এখন জিজ্ঞেস করার সময় হলো? না মানে বাবার কাছে গেল আবার ফিরে এলো। কর্তা সাহেব দয়া করে চুপ করুন, আপনাকে কিছুই জিজ্ঞেস করতে হবে না। কারেক্ট কারেক্ট। তুমি কলেজে যাবে না জুলি? যাব না পাপ, ওর জন্য কলেজে যা ঘটে গেছে তারপরও কলেজে গেলে আমি মুখ দেখাতে পারবো না। জুলি কলেজে যাবে না, আমি একাই যাব। স্যার চিঠি। আপা মমতা, আপা মমতা, আপা কি হয়েছে? এসো এসো আমার সঙ্গে। কলেজ কম্পাউন্ডে গন্ডগোল করার জন্য তোমাকে কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে, অতএব তুমিও কলেজে যেতে পারছ না। শালা, আসসালামু আলাইকুম। পান খাবেন? পান। এটা কি? মালিবাগের 42 নম্বর বাড়ির ফাইলটা। শোনো, আমাকে কি ঘুষখোর পেয়েছেন? যান, আইন মতো যা হবে তাই হবে, যান। আরে মোকেল, পিছে পিছে আসেন, ফলো মি। না, এন্টি করাপশনে একটা কমপ্লেন করতে হবে। বসেন, উল্ডান। শুনেন, এদি সবার পেটে সয় না, আমার পেটেও সইত না, অনেক কষ্টে সয়াইছি, তাই না স্যার? হ্যাঁ, ঘুষ খেতে হিম্মত লাগে, দুর্বলদের আরই কাপে, জান কাপে, বিবেক কাপে। পান খাইয়েছেন, আপনার সব ব্যবস্থা করছি।